চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 78তম বিশ্বের দীর্ঘতম নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুরে। রবিবার ভোর 5টা নাগাদ জমিপুরের আহিরন ব্রিজ থেকে 81 কিমি এবং 19 কিমি প্রতিযোগিতা শুরু হয়। এদিন দুপুর 2টো নাগাদ জিয়াগঞ্জের সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুরের গোড়াবাজার জগন্নাথ ঘাটে। 81 কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য এবং দ্বিতীয় স্থান তপু সরকার, তৃতীয় হয়েছে মহারাষ্ট্রের পার্থ সন্দীপ। পাশাপাশি পুরুষ বিভাগে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরী, দ্বিতীয় হয়েছে মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ, তৃতীয় স্থান অধিকার করেছে ত্রিপুরার নয়ন দে। এছাড়াও 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা, দ্বিতীয় পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার, তৃতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের ঈশিতা সাহা। দুবারই প্রথম হয়েছে, যদিও এটা এম থাকে না আমার, যদি সেকেন্ড টাইম নামি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে, টাইম বেটার হয়নি সেদিকে একটা দুঃখ আছে, কিন্তু আলটিমেটলি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার। ফার্স্ট হয়েছে, ভালোই লাগছে। আর আমাদের ক্যাম্প থেকেই 19 ফার্স্ট হয়েছে ছেলেদের, 19 মেয়েদেরও ফার্স্ট হয়েছে, সেই সূত্রে আরোই ভালো লাগছে। আমি বিশ্বজিৎ দেশচৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরোবর সুইমিং পুলে। আমাদের এখনো পর্যন্ত কোনো নাম নেই, আগে র্যাপিড অ্যাকোয়াটিক সেন্টার ছিল, এখন এই মুহূর্তে কোনো নাম নেই। আর আমি প্র্যাকটিস করি চিলড্রেন, মানে ওইখানেই, আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান। আজকে 10 ঘন্টা 45 মিনিট, অনেক বিদেশি না, অনেক কোনো বিদেশিই আসেনি, সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি। বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আমার অনেক বন্ধু আসেনি, সেটা অনেকটাই খারাপ লাগছে। তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না, জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্য আমি বলছি। স্টার্টিং টু এন্ডিং আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে, মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয়, তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয়, দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয়। স্টার্টটাও হয় একটা বোটের, মানে নদীর মাঝখানে একটা বোট থেকে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো। আমরা শুরু করেছি 5টা নাগাদ। নাম প্রত্যয় ভট্টাচার্য, আমি বর্ধমান থেকে আসছি, আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ দেশচৌধুরীর কাছে কলকাতা। ধন্যবাদ সবার চেয়ে বেশি দেবো আমি আমার কোচকে, আমার মা বাবাকে। আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন ঈশান্তা, প্রচণ্ড হেল্প করেছেন আমার এই ফার্স্ট এড ওভার ইয়েতে। আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে। আমার বন্ধু বান্ধবদেরও আমি ধন্যবাদ জানাবো, আমার মনে হয় তাদেরও হাত আছে। খুবই ভালো লাগছে ব্যারাকপুর থেকে, না আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছি। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই, তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা, খুবই ভালো লাগছে। আগের বছর তো নেমেছিলাম নিচে সেকেন্ড হয়েছে, না এটা ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এবছর হতে হবে বিশাখাঘাট 19 কিলোমিটার। আমি এই দ্বিতীয়বার নাম দিলাম, আগের বারে প্রথমবার, আগের বারেও প্রথম হয়েছে, এই নিয়ে আমি সেকেন্ড বার ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্য বেশিটা আমার খুব বেশি হইতে চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ, যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমরা দিনে সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমরা সুভাষ সরোবর বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরোবর সুইমিং পুলের ওই খেলি, ওইখানে আমরা প্র্যাকটিস করি। আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল, আমরা নিজের খরচায় সুইমিং পুলের জল ঠিক করেছি। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে নজর দিয়ে দিতে, আর ভালো হয় ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশের দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো আমি। হ্যাঁ, ভবিষ্যতে পরের বছর করার আমার টার্গেট আছে যে 81 কিলোমিটার করবো, ফার্স্ট হয়েছি, আগের বছরও ফার্স্ট হয়েছি না, এবারও ফার্স্ট হয়েছি। গৌরব কাবেরী, আমার বাড়ি কলকাতা লেক টাউনে।